রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি, সেটাও 2022-এ। আগামী বছর দেশ জুড়ে রামকৃষ্ণ মঠ মিশনের 125তম বর্ষপূর্তি পালন, বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনে উদ্বোধনী অনুষ্ঠান, আর সেখানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022-এর পয়লা মে থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলুড় মঠে। আজ শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। বেলুড় মঠের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রামকৃষ্ণ মঠ মিশনে মহা সমারোহে পালিত হচ্ছে মায়ের জন্মতিথি। আজ ভক্তদের জন্য বেলুড় মঠের সকাল এবং বিকেল দুবেলায় ভক্তদের জন্য মায়ের দ্বার খুলে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য কোভিড বিধি মেনে মায়ের জন্মতিথি অনুষ্ঠানে সামিল হতে পারবেন ভক্তবৃন্দরা। তার মাঝেই আজ বড় ঘোষণা, 125তম বর্ষপূর্তি রামকৃষ্ণ মঠ মিশনের আগামী বছর, এবং তার উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলুড়ে। বেলুড়ে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।